হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স অনার চ্যাপ্টার এটা, যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এছাড়াও আপনি যদি ম্যাথমেটিক্স অনার সকল ভিডিওগুলো একদম প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত সকল ভিডিওগুলো পরপর পেতে চান, তাহলে অবশ্যই চলে যাবেন আমার ম্যাথমেটিক্স অন প্লে লিস্টে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভিডিওগুলো কিন্তু আপনি বাসায় বসে কমপ্লিট করতে পারবেন কারো কোনো সাহায্য ছাড়াই। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। আমি আজকে বোর্ডে যে অঙ্কটি পাতিয়েছি, কজ আর ডিগ্রি প্লাস সাইন আর ডিগ্রি বাই কজ আর ডিগ্রি মাইনাস সাইন আর ডিগ্রি ইকুয়াল টু ট্যান 53 ডিগ্রি, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং পরীক্ষায় প্রায়ই এই অঙ্কটি আসে। তো এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন যদি প্রমাণ করতে হয় সেক্ষেত্রে আমরা কোন কাজটি করব, বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে প্রমাণ করার জন্য আমাদের কিছু জিনিস আসলে মানে মনে রাখার চেষ্টা করতে হবে যে আসলে কোন দিকে যেতে হবে। দেখেন আমাকে প্রমাণ করতে হবে ট্যান, তাইলে ট্যানের সাথে কার সম্পর্ক আছে এই জিনিসটা আগে আমাদের জানতে হবে। ট্যানের সাথে কিন্তু সাইন এবং কজের সম্পর্ক আছে, তার মানে আমার এখানে যা করে হোক ট্যান এ প্লাস বি এর সূত্র তৈরি করার চেষ্টা করতে হবে। তো সেজন্য আমরা এই লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করা শুরু করি। এখানে লেফট হ্যান্ড সাইড এলএইচএস কি কজ 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। তো এখন দেখেন আমরা এটাকে যদি এর সবাইকে যদি এরকম ভাবে কজ 8 ডিগ্রি দ্বারা ভাগ করে দিই, কজ 8 ডিগ্রি প্লাস আমি সবাইকে কজ 8 ডিগ্রি দ্বারা ভাগ করে দিচ্ছি আর কি, কজ 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি কজ 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি। কি করলাম, সবাইকে কজ 8 ডিগ্রি দ্বারা ভাগ করে দিলাম। তো যদি কোনো সময় ভাগের অনুপাত থাকে তাহলে উপর এবং নিচ উভয়কে আমরা একই জাতীয় সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, এটা হচ্ছে সমীকরণের নিয়ম। তো ভাগ করে দিলে এখানে কি হচ্ছে দেখেন, 1 প্লাস সাইন বাই কস সমান সমান কি ট্যান, তাহলে ট্যান 8 ডিগ্রি বাই 1 মাইনাস সাইন বাই কস সমান সমান ট্যান 8 ডিগ্রি। এখন এই জিনিসটাকে আমার একটু চেঞ্জেস করতে হবে। চেঞ্জেসটা কি, আমরা ট্যান এ প্লাস বি এর একটা সূত্র বসানোর চেষ্টা করব। তার মানে এই অধ্যায়ে যে 11 নম্বর যে সূত্রটি আছে, তো সেই সূত্রগুলো আমার কিন্তু পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে, আপনারা চাইলে পূর্বের ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন। তো সেই ট্যান এ প্লাস বি এর সূত্রে যদি পরিণত করতে চাই, আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমি যদি এখানে লিখি ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 8 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 8 ডিগ্রি, মানে কি করলাম, আমরা যেখানে 1 ছিল সেখানে ট্যান 45 ডিগ্রি লিখলাম এবং যেখানে ট্যান 8 ডিগ্রি ছিল সেখানে ট্যান 8 ডিগ্রি লিখলাম, মানে 1 এর জায়গায় আমরা ট্যান 45 ডিগ্রি লিখছি। এটার কারণ কি, আমরা একটা সূত্র তৈরি করব সেই জন্য কিন্তু লিখছি। তো যেহেতু সেই জন্য লেখা হয়েছে, তাহলে দেখেন উপরে হয়েছে ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 8 ডিগ্রি বাই 1 মাইনাস। এখানে দেখেন ট্যান 8 ডিগ্রি এর সাথে কিছু নেই, মানে কে 1 দিয়ে গুণ করা যায় না, গুণ করলে যা তাই হয়। তো সেই জন্য আমরা ট্যান 45 ডিগ্রি লিখছি, যার ভ্যালু কত, 1। তাহলে 1 এর সাথে যদি ট্যান 8 ডিগ্রি গুণ করলে কি ট্যান 8 ডিগ্রি হবে, আমরা সেই কাজটা করছি যা সূত্রে ফেলানোর জন্য। তাহলে দেখেন 11 নম্বর সূত্র অনুযায়ী ট্যান এ প্লাস ট্যান বি, এ মানে একটা ডিগ্রি, বি মানে আরেকটা ডিগ্রি, ইন বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা সূত্রটা কি হচ্ছে ট্যান এ মাইনাস বি, অর্থাৎ ট্যান এ মানে কত 45 ডিগ্রি, সরি মাইনাস না প্লাস 8 ডিগ্রি। তার মানে এসে ট্যান এ প্লাস বি এর সূত্র পড়ে গেছে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এখানে দেখেন ট্যান 45 আর 8 53 ডিগ্রি, তাহলে এটাই তো প্রমাণ করতে বলছে আবার। আর এই শেষ রাইট হ্যান্ড সাইড প্রুফ, তাহলে এটাই হচ্ছে আমার সেই কজ 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি মানে সাইন 8 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 53 ডিগ্রি এর প্রমাণ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর পরবর্তী কোনো ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কোন বিষয়ে ভিডিও চান সেগুলো কমেন্টের মাধ্যমে জানালে আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।